কিনে ফেললাম ট্রান্সজেন্ডের এই পোর্টেবল হার্ড ড্রাইভটি তো এটি হচ্ছে টু টেরাবাইটের মানে দুই হাজার জিবি আর কি সহজ ভাষায় বলতে গেলে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ছবি তুলি বা আমাদের অনেক রকম ফাইল থাকে যা নাকি জমতে জমতে অনেক জমে যায় কিন্তু যা আর জায়গা হয় না আমাদের পিসির মধ্যে মানে আমাদের কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে তখন দেখা যায় কি আমাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে বা অনেক ছবি থাকে যেগুলো কম্প্রোমাইজ করে আমাদের লিয়েট করে দিতে হয় তো কেন ডিলেট করবো যখন আমাদের কাছে অপশন আছে কারণ একটি ছবি হোক বা একটি ভিডিও হোক বা যাই হোক না কেন আপনার কাছে যা যা ফাইল আছে তার মধ্যে দেখবেন কি অনেক কিছু কিন্তু ইম্পর্টেন্ট থাকে কিন্তু আমরা ভাবি যে যেহেতু জায়গা নেই বা স্পেস নেই তো এগুলো সব ডিলেট করে দেই তাহলে পিসিটা খালি হবে ভালোভাবে ব্যবহার করা যাবে তা আমি মনে করি যে এটা আসলে একদিক দিয়ে ঠিকই আছে কারণ জায়গা না থাকলে আর কী করবেন কিন্তু আমিও ভাবছিলাম যে কি করা যায় কারণ এখন তো আমরা রেগুলার ভিডিও বানাচ্ছি বা আমি আগে অনেক ছবি তুলেছি আমার আগের অনেক বাইল আছে তো সেগুলো দেখা যাচ্ছে যে পিসিতে জায়গা নেওয়ার কারণে বারবার ডিলেট করে দিতে হচ্ছে তো আমি ভাবলাম যে এটা তো করা ঠিক হবে না কারণ অনেক ইম্পর্টেন্ট ছবি থাকে বা ভিডিও থাকে যা নাকি হয়তো এখন লাগছে না সামনে লাগবে এই কারণে ভাবলাম যে ডিলেট না করে একটি ভালো একটি হার্ড ড্রাইভের মধ্যে যদি ইনভেস্ট করতে পারি তাহলে বেশি ভালো হয় তো সেই হার্ড ড্রাইভ খুব খুঁজতে খুঁজতে পরে দেখলাম যে এই হার্ড ড্রাইভটি সব থেকে ভালো মনে হয়েছে আমার কাছে এটির মডেলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে ট্রান্সেন্ট থেকে কিনা এটি আপনার টু টেরাবাইট এবং এটি হচ্ছে আমি স্টারটেক থেকে কিনেছি মোতালে প্লাজা থেকে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন সেখানে আরো অনেকগুলো অপশন আছে তো এটা যেটা ওয়ান টেরাবাইটের যে মডেলটা আছে সেটার দাম ছিল পাঁচ হাজার তিনশো টাকা তো আমি ভাবলাম যে ওয়ান ট্যারাবাইট তো অল্পতে শেষ হয়ে যাবে তার থেকে ভালো যে আমি টু টেরাবাইটের মধ্যে ইনভেস্ট করি তো টু টেরাবাইট দেখলাম যে আমার পিসিতে একবার সব ফাইল নেওয়ার পরেও এখনও প্রায় দেড় টিভি খালি আছে তো আশা করি এটা ভালোই হবে কারণ এটা এখনও ব্যবহার করে খুব মজা পাচ্ছি এটা দেখতেও খুব সুন্দর আপনারা যদি কেউ দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে এসে দেখাই রে ফোকাস হচ্ছে তো এটা দেখতে খুবই স্লিম একদম দেখুন এতটুক তো দেখতেও স্লিম তো এবং এটা যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন কারণ এটা খুবই চিকন তো এটা আপনার পকেটেও ঠিকভাবে বসে যাবে তো আমি বলবো যে এরকম একটা হার্ড ড্রাইভের মধ্যে ইনভেস্ট করতে পারলে খুবই ভালো তো যারা ছবি নিয়ে কাজ করেন কিংবা ভিডিও নিয়ে কাজ করেন তাদের মধ্যে কিন্তু এগুলো একটা থাকেই থাকে কারণ এগুলো তাদের খুবই দরকার পড়ে তো আমি বলবো যদি আপনাদের বাজেট থাকে তাহলে ওয়ান ট্যারাবাইট না নিয়ে টু ট্যারাবাইট নিতে এটা আরও বেশি ভালো হবে আর কি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি খুব একটা বেশি কিছু বললাম না শুধু বললাম যে এটা কেন দরকার তো আপনাদের যাদের দরকার হবে তারা অবশ্যই এটা দেখে নেবেন স্টারটেকের পেজে আপনারা দেখতে পারেন সেখানে আপনারা এটা পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আবার দেখা হবে আগামীকাল সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে